¡Coño, ya! ¡Ey, ey, ey! ¡Tú cállate, tesor! ¡Odic ya, odic ya! কিছু কর্তৃপক্ষ মহল সন্ত্রাসী হামলার মাধ্যমে আমাদেরকে আমাদের ভাইকে হত্যা করেছে। আপনারা জানেন এই নির্বাচন সুষ্ঠু হয়নি, যার কারণে আজ জনগণ ক্ষিপ্ত হয়ে মাঠে নেমেছে, ভাই হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং এই সন্ত্রাসী হামলা যার মদদটা বিশ্বাসকতা ওই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস কাজী হাফিজুর লিকুর নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে। যতক্ষণ পর্যন্ত এই বিচার হবে না আমরা রাজপথ থেকে সরে যাব না। গত কয়েকদিন আগে আমাদের নির্বাচন, উপজেলা নির্বাচন শেষ হয়েছে। যে প্রার্থী মানে অন্যায়ভাবে অবৈধভাবে ডিক্লেয়ারের মাধ্যমে নির্বাচিত হয়েছে, ওনার লোকজনে গতকালকে এবং উনি সহ ওনার হুকুমে ওনার নির্দেশে গতকালকে আমাদের একটা ছেলে খুন হয়েছে, পাশাপাশি আরও অনেক ছেলে আহত হয়েছে, আশঙ্কাজনক অবস্থা আছে। আমরা সাধারণ মানুষ, আমরা এর বিচার চাই, অন্তত পক্ষে কি আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা না করা লাগে। এই কারণেই আমরা এখানে সবাই সাধারণ মানুষ আসছি, আমরা সঠিক এবং ন্যায্য বিচার চাই। এই জন্যই ওই চন্দ্র দিগেলে এই অস্ত্রধারীদের দিয়ে এই নিরীহ চার দোকানদারকে অবৈধভাবে গুলি করে হত্যা করে তারা গোপালগঞ্জবাসীকে জানান দিতে চায়, আমরা যে 8 তারিখে যে অবৈধ রেজাল্ট দিয়েছি এই রেজাল্ট তোমরা মেনে নাও, এই রেজাল্ট নিয়ে তোমরা কোনো কথা বলো না, তাহলে তোমাদেরকে এইভাবে রাতের অন্ধকারে একের পর এক গুলি করে হত্যা করা হবে। এই গুলি করার পিছনে আপনারা জানেন এই অবৈধ উপজেলা চেয়ারম্যান টুটুল সহ ওই মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস গাজী লিকু ভাই যে ইশারা রয়েছে তা গোপালগঞ্জবাসী ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। আমরা এদের পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। মানুষটা মারি ফেলার জন্য গুলি করে প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। নির্বাচনের আগে কিন্তু আমেরিকার একটা হম্বিতম্বি ছিল যে এই করব সেই করব, নিষেধাজ্ঞা দিব এটা করব। তো এতে আওয়ামী লীগের লোকেরা, বিশেষ করে যারা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত, যেমন আওয়ামী লীগ পন্থী ব্যবসায়ী, আওয়ামী লীগ পন্থী আমলা, রাজনীতিবিদ, এরা তো আছেই, তো এরা সবাই চিন্তা করলো যে না, আমেরিকা সম্পত্তি করে একটা রিস্ক হয়ে যায়। এবং তারা করলো কি, তারপর তারা আমেরিকার সব সম্পত্তি বিক্রি করা শুরু করলো যে আমেরিকা যদি আবার এই সম্পত্তি প্রয়োগ করে। তারপরে সুইস ব্যাংকে টাকা পয়সা যা আছে, কারণ সুইস ব্যাংকও তো সুইজারল্যান্ডের ইউরোপের ভিতরে, ইউরোপীয় ইউনিয়নের ভিতরে, এই সবগুলো বিক্রি টিক্রি করে তারা দুবাইতে ইনভেস্ট করা শুরু করে। এবং এভাবে দুবাই কিন্তু একটা কালো টাকার সর্বরাজ্য হয়ে গেল, শুধু কিন্তু মানে বাংলাদেশিরাও না, একদম সমস্ত বিশ্বের যত কালো টাকার মালিকরা আছে, দুর্নীতিবাদ আছে, সবাই এই দুবাইতে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। এবং এই বাংলাদেশের যারা আছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। ভিপি নূর, মানে নুরুল হক নূর, তিনি একবার বলেছিলেন যে দুবাইতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দুবাইয়ের আজমান সিটিতে বিশাল সম্পত্তির আপত্তি আছে, তার কাছে প্রমাণ আছে। যদিও পরে তিনি আর কাউকে প্রমাণ দেননি, তিনি পিছুটান দিয়েছেন। এখন এই পিছুটান তিনি ভয় দিয়েছেন নাকি আসলে তার কাছে প্রমাণ নাই তা জানি না, তবে তিনি বলেছিলেন যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের, তখন তথ্যমন্ত্রী ছিল, এখন পররাষ্ট্রমন্ত্রী, তখন তথ্যমন্ত্রী হাসান মাহমুদের অনেক সম্পত্তির আপত্তি আছে, পরে তিনি আর এই প্রমাণ দেননি। কিন্তু এই যদিও নাম বলেনি, কিন্তু একটা সংবাদ বেরিয়েছে, সেটাতে বলা হয়েছে যে দুবাইতে বাংলাদেশিদের সম্পত্তির পাহাড়। আমি একটু আপনাদেরকে পড়ে শুনি, ঢাকা পোস্টের একটা খবর, সেটা হচ্ছে যে দুবাইয়ে গোপন সম্পদের পাহাড় তালিকায় 394 জন বাংলাদেশি, একজন না দুইজন না 394 জন, মানে অলমোস্ট 400। এখানে বলেছে যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে আকাশচুম্বী সব ভবন আর বিলাসবহুল জীবনযাত্রার শহর দুবাই, এক সময়ের দুধু মরুভূমি থেকে চকচকে শহরে রূপ নেওয়া দুবাইয়ের বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে। অর্থের উৎস সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে বা ব্যক্তিগত বিমানে ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে এই আরব আমিরাতে। মানে আরব আমিরাতে টাকা কই থেকে আইসেন, কই থেকে পাইছেন, টাকা কালো না সাদা, কীভাবে কীভাবে ইনকাম করছেন, এগুলো কোনো কিছু তারা জিজ্ঞেস করে না। আর এই সুযোগে বিভিন্ন দেশের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা, মানে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীরা দুবাইতে করেছেন সম্পদের পাহাড়।
দুবাই আনলক নামে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার এক প্রকল্পে দুবাইয়ে গড়ে ওঠা বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের এই সম্পদের গোপন তথ্য ফাঁস হয়েছে। অনুসন্ধানী এই প্রকল্পে 58টি দেশের 74টি গণমাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ 6 মাস অনুসন্ধান করে তথ্য বের করেছেন। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও CCRP ও নরওয়ের সংবাদ মাধ্যম E24 নেতৃত্বে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুবাই আনলক শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ও CCRP। বিভিন্ন দেশের সন্দেহভাজন অপরাধী, নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা দুবাইয়ে কীভাবে নিরাপদে সম্পদ কিনেছেন সেই চিত্র উঠে এসেছে এই প্রতিবেদনে। আমেরিকা ভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ প্রথম এই ফাঁসকৃত তথ্য পায়। দুবাইয়ের সরকারি ভূমি দপ্তর সহ অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানির ফাঁস হওয়া তথ্যপত্রের উপর ভিত্তি করে এই অনুসন্ধান চালানো হয়। ও CCRP বলেছে যে 2020-22 সাল নাগাদ দুবাইয়ে বিদেশি মালিকানায় থাকা সম্পদের পরিমাণ $160 বিলিয়ন বেশি। প্রতিবেদনে বলা হয়েছে যে দুবাইয়ে বিদেশিদের সম্পদের মালিকানার তালিকায় শীর্ষে আছেন ভারতীয়রা। 29,700 ভারতীয় নাগরিকের 35,000 সম্পত্তি রয়েছে দুবাইয়ে। দুবাইয়ে ভারতীয় দেশের সম্পত্তির মূল্য $17 বিলিয়ন বেশি বলে ধারণা করা হয়। ভারতের পর এই তালিকায় রয়েছে পাকিস্তান। দুবাইয়ে 17,000 পাকিস্তানির হাতে 23,000 সম্পত্তির মালিকানা রয়েছে। আমিরাতের এই শহরে গোপন সম্পদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ভারত পাকিস্তানে ব্যাপক তোলপা শুরু হয়েছে এবং ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি থেকে শুরু করে বলিউড বাদশা শাহরুখ খানেরও গোপন সম্পদের খোঁজ মিলেছে দুবাইয়ে। আর পাকিস্তানের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের ছেলে হুসেন নেওয়াজ শরীফ, সাবেক স্বৈরশাসক প্রয়াত পারভেজ মোশাররফ সহ দেশটির বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর নাম তালিকায় রয়েছে। এবং দুবাইয়ে গোপন সম্পদের বিষয়ে ফাঁস হওয়ার তথ্যে কয়েকশো বাংলাদেশিরও পরিসংখ্যান পাওয়া গেছে। ও CCRP তথ্য বলেছে যে আকাশচুম্বী অট্টালিকার এই গোপন শহরে সম্পদ গোপনে গড়েছেন অন্তত 394 জন বাংলাদেশি। শহরটিতে এই বাংলাদেশিদের মালিকানা রয়েছে 641টি সম্পত্তি। বাংলাদেশিদের মালিকানা থাকা এইসব সম্পত্তির মূল্য $22,53,00,000 বেশি। তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানা তথ্য জানানো হলেও তারা কে কে বা তারা কারা তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ও CCRP। তো এই হচ্ছে গিয়ে ঘটনা দর্শক। তো এটা তো বলাই বাহুল্য যে দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ সম্পর্কিত আমলারা, বিচারকরা, পুলিশরা, এরা তো আছেই, রাজনীতিবিদরা আছে, তারপরে ব্যবসায়ীরা আছে। এবং ব্যবসায়ীরা, বিশেষ করে ব্যবসায়ীরা করে কি আপনার ব্যবসায়ীরা, এই যেই বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীরা, এই গার্মেন্টস ব্যবসায়ীরা যেই পরিমাণ পণ্য তারা রপ্তানি করে ওই পুরো টাকা তারা বাংলাদেশে আনে, তার অর্ধেকেরও বেশি টাকা তারা এই আমেরিকা, ইউরোপ, তারপরে দুবাই এইসব জায়গায় জায়গায় নিয়ে তার সম্পত্তি করে। এবং ব্যবসায়ীরা কিন্তু বেশি এই কাজগুলো করে। বাংলাদেশের প্রায় বড় ব্যবসায়ী কথা বাদ দিই, মাঝারি আকারের যে ব্যবসায়ী আছে তাদেরও কিন্তু দুবাইতে সম্পত্তি আছে, প্রচুর সম্পত্তি আছে দুবাইতে আছে। এবং অনেক রাজনীতিবিদরা করে কি, তারা নিজের নামে করে না, বেনামে ওই যে দুবাইতে সম্পত্তি কিনে, তারপরে গোল্ডের দোকান কিনে ওই যে আরব খানের মতো এইসব অনেক লোকজন আছে এদেরকে দিয়ে বেনামে এগুলো মেনটেন করে। বড় বড় পুলিশ কর্মকর্তাও আছে তারা এইসব কাজের সঙ্গে জড়িত। এমনকি আমি যে জানি যে ওই বেগম খালেদা জিয়াকে যখন বাসা থেকে উচ্ছেদ করার নেতৃত্ব দিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকগুলা, তারা ওই বেগম জিয়া বাসায় মদ রেখেছিলেন, বলেছেন বেগম জিয়া মদ খায়। তো একজন আছে মুকসুরুল, তো এই মুকসুরুলের দুবাইতে কয়েকটা গোল্ডের দোকান আছে, মানে অনেক সম্পত্তির মধ্যে কামাইছে, কামানোর পরে শেখ হাসিনারে খুশি রাখছে, কামাইছে, কামানোর পরে সেনাবাহিনী থেকে রিটায়ার করছে, রিটায়ার করার পরে দুবাইতে গিয়ে এসব সম্পত্তি করছে। তো এগুলো আর কি নাম প্রকাশ করে নাই 394 জন। তো নামও একদিন প্রকাশ হয়ে যাবে, এখন কেন ওই নামটা প্রকাশ করলো না, ভারত পাকিস্তানের অনেকের নাম প্রকাশ করলো, বাংলাদেশের নাম প্রকাশ করলো না কেন জানি না। তবে যেহেতু 394 জনের নাম পেয়েছে সেসব প্রকাশ করেনি, কিন্তু আজও কালো আশা করি আমরা প্রকাশিত হবে। এবং এই আওয়ামী লীগ যে কত বড় ভয়ঙ্কর, কত বড় দুর্নীতিবাজ এবং দেশটাকে কীভাবে ধ্বংস করে, দেশের টাকা পাচার করে, বিলিয়ন টাকা পাচার করে, আজকে বাংলাদেশের রিজার্ভ নাই, মাত্র $1 বিলিয়ন রিজার্ভ আছে, তাও নাকি শুনি আবার ওই ব্যাংক থেকে রিজার্ভও নাকি পাচার হয়ে গেছে, একটা ভারতীয় সংবাদ মাধ্যমে বলছে, সত্যিটা জানি না, হলে হতে পারে। দেশটাকে যে কীভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ তার প্রমাণ একসময় বের হয়ে আসবে এবং কারা কারা জড়িত 394 জনের নাম কিন্তু সবিস্তারে আমরা জানতে পারবো বলে আশা রাখি।